নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল ওয়ান এবং মডেল টুয়ের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক আর বাকি বিষয়ের খুব শীঘ্রই তোমরা সমাধান পেয়ে যাবে দেখতে থাকো আমাদের চ্যানেলটি সবার আগে দেখে নাও সিলেবাস টুকু ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার প্রশ্ন হতে পারে একটু দেখে নাও আর আশা করে দেখে নিয়েছ চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক দেখে নাও মডেল ওয়ানের ফার্স্ট প্রশ্ন কী আছে সঠিক প্রথমে দেওয়া আছে এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তোমাদের দেখো এক নম্বরে তিনটি দেওয়া থাকবে প্রথম প্রশ্ন আছে ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় এটা কত সালে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে কোথায় এটা এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভূপালে ঠিক আছে যদি পরীক্ষায় আসে যে কোথায় হবে আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভূপালে তাও বলে দিলাম পরবর্তী প্রশ্ন দেখো কী আছে হরপ্পা সভ্যতা ছিল এটা হবে অপশান সি তামা ও ব্রোঞ্জ যুগের পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো এটা হবে অপশান বি আগুন পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের কী আছে দুই এক নিচের প্রশ্নগুলি উত্তর দাও কী আছে ফার্স্ট প্রশ্ন একটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো এটা উত্তর হবে হরপ্পা সভ্যতা পরের প্রশ্ন দেখো কী আছে কুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত এটা উত্তর হবে কর্ণাটকের গুলবর্জা জেলায় আরও আরেকবার বলেছি কর্ণাটকের গুলবর্জা জেলায় পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিনের এক জায়গায় সিটাডেল কী চলো উত্তরটা দেখাও দেখে না সিটাডেল কী হরপ্পা সভ্যতার প্রতিটি নগরে দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল এক নম্বর আছে একটি উঁচু ডিবি এলাকা ও দু নম্বর আছে একটি নিচু এলাকা নগরের উঁচু এলাকাকে বলা হয় সিটারেল সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন আশা করি তোমরা দেখে নিয়েছ যদি কিনা আসে পরীক্ষা সিটারেল কীভাবে তৈরি করা হতো তাহলে এটাও লিখে দেবে এ পর্যন্ত আমি আর মুখে বললাম না চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো দুই দেখে কী আছে কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল উত্তরটা দেখো দেখে নাও আদি মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখে শিখেছিল বলে মনে হয় সুন্দর করে দেওয়া আছে তোমার উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে এ অবধি লিখবে এখান থেকে এ অবধি চলো আমি মুখে বললাম না একটু দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আচ্ছা এখানে পরবর্তী এবারে দেখব আপনার চারদাগে কী আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদের প্রশ্ন মান হচ্ছে তিন নম্বর করে দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্ন লিখতে হবে প্রথম প্রশ্ন কি আছে আগুন আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি সুন্দর করে উত্তর দেওয়া আছে দেখে নাও তিনটে পয়েন্ট দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কি আছে পরবর্তী প্রশ্ন আছে দেখো চারের দুই দ্যাগে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন গড়ে উঠেছিল চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে তোমরা উত্তরটি এখান থেকে এ উদ্যোগ আমি আর মুখে বললাম না একটু তোমরা একটু দেখে নাও এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলো পরবর্তী প্রশ্ন দেখো আশা করি তোমরা দেখে নিয়েছ পরবর্তী আমরা দেখব পাঁচ দাগের প্রশ্ন কী আছে পাঁচের দাগে আদি মানুষ জোট বেঁধেছিল কেন এর ফলে তাদের কি সুবিধা হয়েছিল চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে প্রশ্নের পাশেই দেখবে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে এদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি খুব আসে পরীক্ষা চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে হরপাসুভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও ছয় নম্বর পয়েন্ট আছে স্নানাঘাটটা তো দেখে নাও একেবারে দেখে নাও স্নানাগাটটা এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো এবার চলো এবার আমরা দুই নম্বর মডেল সেট সমাধান করবো একটি ভিডিওর মধ্যে তোমাদের দুটো সেটির সমাধান করে দেখাবো চলো প্রথম প্রশ্ন কী আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন আছে ঈসের ভিত্তিতে আদি মানুষের বিভাগগুলির নির্ধারণ করা হয় উত্তরটা হবে মাথার খুলির পরবর্তী প্রশ্ন দেখো দুই নম্বরে আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো এটা উত্তর হবে অপশন বিশাল সারের পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগে কী আছে মেহেরগড় সভ্যতা ছিল একটি এটা উত্তর হবে অপশন বি গ্রামীণ সভ্যতা পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দুইয়ের নিজের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও প্রথম প্রশ্ন আছে সত্য বা মিথ্যা লেখক ভীমবেটকা উত্তরপ্রদেশে আছে এটা সম্পূর্ণ ভুল সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশের ভূপালে আছে মধ্যপ্রদেশের ভূপালে আর শালটা কত উনিশশো সাতা সালে আবিষ্কৃত হয় ভীমবেটকা গুহা ঠিক আছে তার ভীমবেটকা গুহা কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সাতা সাতান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কী আছে শূন্যস্থানে পূরণ করো হরপ্পা সভ্যতা ড্যাশ খ্রিস্ট পূর্বের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে এটা উত্তর হবে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বের পর চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে তিনের এক জায়গায় মধ্যপ্রস্ত যুগ বলতে কী বোঝায় দু নম্বর করে দুটো প্রশ্ন দেওয়া থাকবো যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে এখান থেকে এই অবধি লিখবে তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করো তাহলে তারাও খুব উপকৃত পাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দুই জায়গায় লোথাল বিখ্যাত কেন আচ্ছা এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখে না ছকের মধ্যে দেওয়া আছে লোথাল সুন্দর করে দেওয়া আছে তোমরা পুরোটা লিখবে হ্যাঁ যা আছে সম্পূর্ণটাই লিখবে আমি মুখে বললাম না পুরোটাই লিখবে এই পর্যন্ত লিখবে লোথাল সম্পর্কে পরবর্তী প্রশ্ন দেখো পেজ নম্বর হচ্ছে ফর্টি পেজ অর্থাৎ চল্লিশ পেজ তোমাদের পাঠ্যবইতে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চার জায়গার প্রশ্ন চারের এক আদিম মানুষ শীতের হাত থেকে রক্ষা পেতে কী কী ব্যবহার করতো উত্তরটা দেখো দেখে নাও উত্তরটি আদি মানুষ আগুন জেলে তার তাপ দিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত বইতে আরও একটু আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে যে সিটারেল কি সিটারেল কি তোমাদের এই প্রশ্নের উত্তরটি এই ভিডিওর মধ্যে দেওয়া আছে ফার্স্ট মডেল সেটের তিনের এক দাগে আরও একবার বলে দিই সিটাডেল কি এই প্রশ্নের উত্তরটা তোমাদের এই ভিডিওর মধ্যে দেওয়া আছে এক নম্বর মডেল সেটে তিনের এক দাগের উত্তর আশা করি তোমরা বুঝে নিয়েছো উত্তরটা দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন পাঁচ দিনের কি আছে আদিম মানুষের যা যাবর জীবন কেমন ছিল চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর তোমাদের কাছে আরও একটা অনুরোধ সেটা হচ্ছে পাঠ্যবিটা অবশ্যই খুঁটিয়ে পড়বে পাঠ্যবিটার দিকে অবশ্যই একটুখানি খুঁটিয়ে পড়বে চলো দেখে না উত্তরের আরও একটু অংশ আছে এই এই পর্যন্ত উত্তরটা লিখতে হবে এই পর্যন্ত চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে কি দুই দেখ ইয়ে পাঁচের দুই এগুলো কিন্তু পাঁচ নম্বর করে হ্যাঁ পরীক্ষায় দুটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো একটি লিখতে হবে পাঁচ নম্বরের মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা দ এই প্রশ্নটি তোমাদের বইতে থার্টি ওয়ান পেজে আছে একটু কষ্ট করে দেখে নিও আর তোমরা খুব শীঘ্রই বাকি মডেল সেটগুলোর উত্তর পেয়ে যাবে বাকি সমস্ত বিষয় পরিবেশ ভূগোল ইতিহাসের বাকি মডেল সেটগুলো দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমাদের এই ভিডিওতে আমরা এক নম্বর ও দু নম্বর মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি সমস্ত প্রশ্ন ও তার উত্তরের আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা